প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, এই মুহূর্তে তুমি রয়েছো ব্যারাকপুরের সংহতি ক্লাবে, সেখানে চিত্রটা ঠিক কি? দেখো নিশা, তোমাকে আমি জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বারাকপুর সংহতি ক্লাবে। এবছরে এদের পুজো 37তম বর্ষে পদার্পণ করেছে। সব থেকে বড় কথা হলো যে বাগদেবীর আরাধনা মানে আমরা যেটা বলি যে স্কুল কলেজ এবং যে বাড়ির পুজো, সেই বাড়ির চৌকাট পেরিয়ে সার্বজনীন পুজোর কিন্তু রূপ দিয়েছে এই সংহতি ক্লাব। এবং বারাকপুরের বুকে প্রথম থিমের যে সূচনা, সেই থিমের সূচনা হয়েছিল এই পুজো মণ্ডপের হাত ধরে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এবছরে এদের থিম হচ্ছে যে পুতুল নাচে দেশে মা এসছেন পুতুলের বেশে। আমার সাথে যে চিত্র সাংবাদিক আছে, আমি প্রতাপকে বলবো এদের মণ্ডপটি দেখাতে। এদের মণ্ডপের সামনে বিভিন্ন রকম পুতুল এবং যে গ্রাম বাংলার যে পাতা, সেই পাতা দিয়ে সাজানো হয়েছে। এবং তারপরে ভেতরে ঢোকার পর যে মণ্ডপটি রয়েছে, সেই মণ্ডপটিও, যে মণ্ডপের ভেতরে যে প্রতিমা রয়েছে, প্রতিমাটিও কিন্তু পুরোপুরি একেবারে পুতুলের ঢাঁচে তৈরি করা হয়েছে। যে যে পুতুল যেভাবে বসে থাকে, সেইভাবে একটি পুতুলের ঢাঁচে এখানে প্রতিমা তৈরি করা হয়েছে। এবং এখানে প্রতিমাকে দেখানো হয়েছে যে সে একটি হাঁসকে রং করছে, এবং পুতুলের চারপাশে যে প্রতিমার চারপাশ সেখানেও কিন্তু পুতুল দিয়ে সাজানো রয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই পুজো মণ্ডপে কিন্তু সকাল থেকেই একটা ভিড় জমে। এবং এই সকাল থেকে যে এই পুজো মণ্ডপে ভিড় জমে, যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী তারা স্কুল কলেজে যাওয়ার পথে তারা কিন্তু এখানে এই পুজো মণ্ডপটি দর্শন করেন। এবং সন্ধেবেলা হলে এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীর ভিড় কিন্তু হয়। এবছরে এদের পুজো সব থেকে বড় আকর্ষণ হলো সন্ধেবেলার পুতুল নাচের লাইভ শো। অর্থাৎ আমরা ছোটবেলায় যে পুতুল নাচ দেখেছি, এই প্রজন্মে যারা বাচ্চা রয়েছেন তারা কিন্তু এই পুতুল নাচ এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু চাক্ষুষ করতে পারেনি। কিন্তু এই সংহতি ক্লাবের পুজো মণ্ডপে যদি আসে, তাহলে তারা কিন্তু চাক্ষুষ করতে পারবে সেই পুতুল নাচ। এবং যারা পুজো উদ্যোক্তারা, তারা মনে করছেন যে এই যে পুতুল নাচের যে মূল আকর্ষণ, সেই আকর্ষণের জন্য কিন্তু আজকে সন্ধ্যে থেকে কিন্তু এখানে প্রচুর ভক্তের সমাগম হবে এবং প্রচুর দর্শনার্থীর ভিড় কিন্তু এই পুজো মণ্ডপে হবে। নিশা,